আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে জুম্মাবার, তো আজকে আমরা নতুন আরেকটা মসজিদে যাব। খুব বড় মাশাআল্লাহ, অনেক বড় মসজিদ। আমি আগে গিয়েছিলাম এই মসজিদের, আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আমার সাথে আছে সাদাত ভাই, চলেন আমরা এখন যাই আর মসজিদটা কেমন হয় জানাবেন। আরেকটা কথা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলটা ভালো লাগে। তো দেখেন সাদাত ভাই কি বলে। আমার বলার কিছু নাই, যা তো বলেন আপনি বলেছেন। এই দেখেন সাদাত ভাই, তো চলেন এখন যাওয়া যাক। তো বন্ধুরা যাচ্ছি এখন, আমরা রাস্তার মধ্যে আছি। তো মোটামুটি আমাদের 15-20 মিনিট লাগবে, যদি আমরা 100-120 কিলোমিটার বেগে যাই তাহলে আমাদের 10-15 মিনিট লাগবে। তো আজকে ভিডিওর নামাজের পরে খানা আছে আর বুঝিনি, তো সাদাত ভাই খানা খুব পছন্দ করে। তো এই ভিডিওর পরে খানা আছে, তো আপনারা সবাই থাকবেন, আমরা কি খাই আর সাদাত ভাই তো জানেনি খানা সম্বন্ধে কি ধারণা আপনাদের বুঝেনি। তো আরেকটা বিষয় হচ্ছে ইলেকশন সম্বন্ধে কথা বলবো। ইলেকশন হলো যে আমরা কোনো রাজনৈতিক বিষয় না, আমাদের সাদাত ভাই খানার সাইডটাতে কিন্তু ভোটটা আপনারা দিয়েন। তো খানাটা কেমন হয় দেখবেন, ইন্ডিয়ান বিরিয়ানি হবে, হায়দ্রাবাদি ইন্ডিয়ান বিরিয়ানি, আর খানাটা বানিয়েছি আমি, কেমন হলো জানাবেন। আর এই রান্নাটা আমি আপনাদের সামনে আরো একদিন ডিটেলস তুলে ধরবো, তো আজকে শুধু খানাটা কেমন হয় দেখবেন। এই যে দেখেন সাদাত ভাই খানায় আর খেলায় ব্যস্ত থাকে সবসময়। এই যে এখন বাংলাদেশের ম্যাচ চলতেছে, প্রথম 2020 বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ ব্যাটিং পাইছে। এই যে সাদাত ভাই একটু ব্যস্ত আছে খেলা নিয়ে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى. তো বন্ধুরা আমরা এখন আয়েশা বললাম মসজিদের কাছে, মসজিদটা দেখা যাচ্ছে আপনাদেরকে, চলেন দেখাই। আর চলুন আমাদের সাথেই থাকবেন নামাজ পর্যন্ত, ইনশাআল্লাহ নামাজের পরে আবার কথা হবে, থাকবেন সবাই, চলেন দেখেন। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، إن أعظم نعمة أنعم الله بها على دين الإسلام دين عظيم كرم المرأة المسلمة وحمى حقها وجعل لها حقوقا وواجبات. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية؟ আপনি কি মুরগা আসছে না মুরগা সারাই আমি সুবিধারের কাছে মেহমানরে দেয় সুবিধার আমার তেল ধরার নৌকাই সস্তা হয়ে লেগেছে